বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে টপ অব দ্য নিউজ হলো রবিউল ইসলাম ওরফে আরাফ খান। অনেকেরই প্রশ্ন, ছয় নম্বর আসামি নিয়ে এত গুঞ্জন, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর আসামি তারা আজ কোথায়? হ্যাঁ, সেই তথ্যটাও আপনাদের সাথে তুলে ধরছি। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে আরাফ খানের জাতীয় পরিচয়পত্রের নাম রবিউল ইসলাম, তার পিতার নাম মতুব রহমান, মায়ের নাম লাকি এবং তার স্ত্রীর নাম রয়েছে রুমা। এবং এনআইডির তথ্য অনুযায়ী রবিউল ইসলাম মাধ্যমিক পাশ করেন এবং জন্মস্থান হলো বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুদালিয়া ইউনিয়নে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া চড়ে পড়েছে তার ঠিকানা দেওয়া হয়েছে কোঠালিপাড়ায়, গোপালগঞ্জ। এ নিয়েও চলছে নানা কল্পনা জল্পনা ও আলোচনা সমালোচনা। তবে এনআইডিতে জন্মস্থান বাগেরহাট হলেও রবিউল ইসলাম আদলেই গোপালগঞ্জের কোঠালিপাড়ার আশুতিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 2018 সালের 9 জুলাই একটি জঙ্গল থেকে পুলিশ পরিদর্শক মামুনের হাত পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। আর মামুন পরিদর্শক আমরান খানের সেই কুনের ছয় নাম্বার আসামি ছিলেন রবিউল ইসলাম। দেশ থেকে পালিয়ে তিনি প্রথমে ভারত যান, সেখানে কলকাতায় একটি বস্তিতে বেশ কয়েক বছর বসবাস করেছিলেন আরাফ খান। তারপর ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বিশিষ্ট এবং বড় স্বর্ণ ব্যবসায়ী। শুরুতে যে প্রশ্নটা করেছিলেন যে বাকি আসামিগুলো কোথায়, তুলে ধরছি বিস্তারিত। পুলিশ পরিদর্শক মামুন কুনের মামলার আসামি কারাগারে রয়েছেন রহমতুল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিফ হাসান, সারোয়ার হোসেন এবং মামলাটিতে জামিন পেয়েছিলেন রবিউল ইসলাম এর স্ত্রী সুরাইয়া। অর্থাৎ শুধুমাত্র রবিউল এই জামিন পাননি, ওনার স্ত্রীও পুলিশ পরিদর্শক মামুন কুনের মামলায় জামিন পেয়েছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী রবিউল ইসলাম এবং ওনার স্ত্রী সুরাইয়া তারা দুজনেই জামিনে আছেন এবং রবিউল ইসলামের পরিবর্তে যে সাজানো আসামি করা হয়েছিল ইউসুফকে, তিনিও জামিনে আছেন এবং কারাগারে আটক আছেন। সর্বশেষ 1 থেকে 5 নম্বর পর্যন্ত সবাই কারাগারে আটক আছেন। ধন্যবাদ। দুর্গাপুর কথা নিউজ।